আজকের এই বিশ্ব অতিথি ছাত্রজনতা দিবস 2024 দর্শক জেলার প্রান্ত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা। সচেতনতা স্বীকৃতি মূল্যায়ন শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা প্রতিপাদ্যে যশোরে 17তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়েছে। যশোর জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার বলেন, অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিএসএবিলিটি এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশু ও ব্যক্তিদের যথাযথ পুনর্বাসনে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় অটিস্টিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথ আরও প্রসারিত হবে, এটাই সকলের প্রত্যাশা। এ সময় একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। সমগ্র দেশের মতো আমাদের যশোর জেলাতেও এই দিবসে উদযাপনের সাথে নেওয়া হয়েছে। আজকে প্রথমে শুরুতেই আমরা আজকে একটা র্যালির মাধ্যমে এই দিবসের কার্যক্রম শুরু করব এবং এই দিবসে যে মূল প্রতিবাদ বিষয় সহ শুরু করে অটিজম এবং অটিস্টিক শিশুর যে অধিকার তাদের বেঁচে থাকার জন্য যেটা দরকার, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে যত্ন নেওয়া এবং সকলের সহযোগিতায় এই অটিস্টিক দেবীগুলো যেন আমাদের মধ্যে সাধারণ দেবীর মতোই সাধারণ বাচ্চাদের মতো যেন বেড়ে উঠতে পারে, সেই জন্য সকলের সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু আজকের এই দিবসটি। তো অটিস্টিক শিশুর বা অটিজমে আক্রান্ত শিশুর স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য আমাদের যা যা করা দরকার সরকারের পক্ষ থেকে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা জানেন যে অটিজম আক্রান্ত শিশুর জন্য আলাদাভাবে প্রকল্প গ্রহণ থেকে শুরু করে তাদের জন্য বরাদ্দ সহ সকল পর্যায়ে সকল সহযোগিতা নেওয়া হচ্ছে। সাথে সাথে আমরা যারা জনসাধারণ আছি, যারা নিজেদেরকে সুস্থ মানুষ বলে দাবি করি, আমরা যেন আমাদের সুস্থ মানুষের সেই বৈশিষ্ট্যটুকু আমরা যেন প্রমাণ করি যে আমরা সকল মানুষের জন্য আমরা সমান, আমরা অটিস্টিক বেবির জন্য আমরা সমানভাবে দেখব এবং এই অটিজম আক্রান্ত বাচ্চাদেরকেও আমরা সমানভাবে মানুষের মতো করে দেখবো এবং তাদেরকে যেন আমাদের মূল স্রোতে আমরা নিয়ে আসতে পারি। তাতেই আমাদের 2041 সালে যে আমাদের যে টার্গেট স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক স্মার্ট হবে, আমাদের অটিস্টিক বাচ্চারাও তাদের অটিস্টিককে ফেলে দিয়ে তারা সাধারণ মানুষের মতোই 2041 স্মার্ট বাংলাদেশের জনগণ হবে, এই আশাবাদ ব্যক্ত করে। ফারহানা রহমান, স্বর্ণলতা, নিউজ ডেস্ক, যশোর।